হ্যালো স্টুডেন্ট তোমরা যেটা ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি পাস কোর্সে আছে অর্থাৎ সিসি ওয়ান সাবজেক্ট বা মাইনর ওয়ান সাবজেক্ট হিসাবে আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক লেখো অ্যান্সারটা তোমরা বুঝে নাও প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হয় সেখানে কি লিখবে দেখো আইন ও অধিকার রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান দুটি উপাদান এই দুটি ধারণা রাষ্ট্র ও সমাজের সুশাসন ও স্থায়িত্বের মূল ভিত্তি হিসাবে বিবেচিত হয় আইন হলো সমাজের সাধারণ নিয়ম নিয়মাবলী যা রাষ্ট্র দ্বারা প্রণীত এবং মান্য করা বাধ্যতামূলক অপরদিকে অধিকার হল নাগরিকদের জন্য আইনের দ্বারা স্বীকৃত কিছু সুবিধা যা ব্যক্তি বা গোষ্ঠীর নিরাপত্তা মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করে এই দুইয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে যা আধুনিক রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে কি বলা হচ্ছে দেখো আইন ও অধিকারের ধারণা সেখানে কি বলা হচ্ছে দেখো আইন বলতে আমরা বুঝি রাষ্ট্র কর্তৃক প্রণীত নিয়মকানুন যা সমাজের সদস্যদের জন্য বাধ্যতামূলক এর মাধ্যমে সমাজের শৃঙ্খলা বজায় রাখা হয় এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা হয় আইন সমাজের ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠার একটি মাধ্যম তারপরে দেখো কি বলা হচ্ছে অধিকার অধিকার হলো বিশেষ কিছু সুবিধা বা স্বীকৃতি যা নাগরিকদের মৌলিক প্রয়োজন মেটাতে এবং তাদের স্বাধীনতা নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে আইনের দ্বারা প্রণীত অধিকার বিভিন্ন রকম হতে পারে মৌলিক অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার ইত্যাদি এবার দেখো আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক এখানে কি বলা হচ্ছে দেখো আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক মূলত পারস্পরিক নির্ভরশীলতার ওপর প্রতিষ্ঠিত একদিকে আইন অধিকারের রক্ষা করে এবং অন্যদিকে আইন কি করে অধিকারগুলোকে রক্ষা করে এবং অন্যদিকে অধিকার আইনের সীমারেখার মধ্যে নাগরিকদের সুবিধা নিশ্চিত করে অন্যদিকে কি অধিকার আইনের সীমারেখার মধ্যে নাগরিকদের সুবিধা নিশ্চিত করে এবারে প্রথম পয়েন্ট কি আছে দেখো প্রথম পয়েন্ট হচ্ছে অধিকার সংরক্ষণের জন্য আইন আইন অধিকারগুলিকে সংরক্ষণের প্রধান উপায় রাষ্ট্র আইন প্রণয়ন করে নাগরিকদের বিভিন্ন মৌলিক অধিকার নিশ্চিত করে উদাহরণস্বরূপ ভারতের সংবিধান নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা ধর্ম পালনের স্বাধীনতা এবং সমান সুযোগের অধিকার দিয়েছে এই অধিকারগুলি রক্ষার জন্য আইন ব্যবস্থা তৈরি করা হয়েছে যা অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিকার দেয় দ্বিতীয় পয়েন্ট কী আছে দেখো দ্বিতীয় পয়েন্ট আলোচনা করব তার আগে একটা বিষয় বলে নিই তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা কেউ যদি অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে দুদিন করে রেকর্ডেড ক্লাস হয় এবং সপ্তাহে দুদিন করে রেকর্ডেড ক্লাস সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ দুশো টাকা করে ফিস নেওয়া হয় এবং তোমাদের চার মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করানো হবে চলো বাকি প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও আইনের সীমারেখায় অধিকার অধিকারকে সর্বদা আইনের সীমার মধ্যে থাকতে হয় ব্যক্তি স্বাধীনতা থাকলেও তা সীমাহীন নয় আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয় যেমন মত প্রকাশের অধিকার থাকলেও তা দেশের দেখো তা দেশের নিরাপত্তা শৃঙ্খলা ও জনস্বার্থের পরিপন্থী হতে পারে না এইভাবে আইন অধিকারগুলির সীমা নির্ধারণ করে এবং অধিকার পালনের সময় অধিকার পালনের সময় নাগরিকদের দায়িত্ব সম্পর্কে সচেতন করে তারপরে হচ্ছে দেখো আইন প্রণয়ন ও অধিকার প্রসারণ আইন শুধু অধিকার রক্ষা করে না বরং অধিকারকে প্রতি প্রসারিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন নতুন আইন প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র বিভিন্ন শ্রেণীর জনগণের জন্য নতুন অধিকার প্রদান করতে পারে উদাহরণস্বরূপ নারীর অধিকার শিশুর অধিকার এবং শ্রমিক অধিকার সংক্রান্ত বিভিন্ন আইন রাষ্ট্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে যা সময়ের সাথে সাথে অধিকার প্রসার প্রসারণের একটি দৃষ্টান্ত তারপরে হচ্ছে উপসংহার আইন ও অধিকারের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর এবং পারস্পরিক আইন ছাড়া অধিকার সুরক্ষিত হতে পারে না এবং অধিকার ছাড়া আইন জনগণের জন্য অর্থহীন হয়ে পড়ে রাষ্ট্রবিজ্ঞান অনু রাষ্ট্রবিজ্ঞান অনুসারে একটি আদর্শ রাষ্ট্রে আইন ও অধিকারকে পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করতে হয় যাতে সমাজে শান্তি ও শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নের উত্তর